আচ্ছা জায়গা, তো অনেকদিন পর আমাদের সাথে আমার সবাই দেখা হচ্ছে। আমি এখন একটা ফ্যাক্টরি, এটা আমার নিজের ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটা ছোট্ট একটা অংশে তোমাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করার জন্য আসলে দাঁড়ালাম। তো এই বছর 2017-18 সেশনে যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাইছে অলরেডি, যেমন এখন রুয়েটের পরীক্ষা এখনো হয়নি, রুয়েটের পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তো তারা সবাই সাবজেক্ট নিয়ে খুব টেন্সড যে আসলে কোন সাবজেক্ট চুজ করবো, কোন সাবজেক্টে র্যাঙ্ক কেমন, কোন সাবজেক্ট পড়লে ফিউচার কী হবে, এরকম অনেক কিছু। তো প্রথমে আগে কয়েকটা ব্যাপারটা আমরা ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং জিনিসটা কিন্তু আমরা সবাই জানি যে ফিজিক্স এবং ম্যাথের পিওর অ্যাপ্লিকেশান বা কেমিস্ট্রির পিওর অ্যাপ্লিকেশান, রাইট? এখন ইঞ্জিনিয়ারিং পড়ার সব থেকে যে জিনিসটা তোমার ভালো লাগবে প্রথমত সেটা হচ্ছে তুমি ফার্স্ট ইয়ারে যা পড়বা দেখবা আস্তে আস্তে সেকেন্ড ইয়ারে যাওয়ার পর জিনিসগুলো একটু ইজি লাগবে, এবং তুমি যত আস্তে 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 উপরের দিকে যাবা, মনে করো ফোর্থ ইয়ারের দিকে যাবা, দেখবা তোমার কাছে জিনিসপত্রগুলো আরও বেশি সস্তা হতে থাকবে ক্রমান্বয়ে। এটা গেল নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু কোনো সাবজেক্টের র্যাঙ্কিং বলতে কিছু নাই যে অমুক এক নাম্বার সাবজেক্ট, তমুক দুই নাম্বার সাবজেক্ট, এরকম কিন্তু কিছু নাই। তো আমি তোমাকে বাংলাদেশের প্রেক্ষাপটে ছোট্ট একটা জিনিস তোমার জানার দরকার আই থিঙ্ক, সেটা হচ্ছে 1980s বুয়েটে বা অন্য ইউনিভার্সিটিতে সিভিল কিন্তু নাম্বার ওয়ান সাবজেক্ট ছিল। সবাই কিন্তু যারা ফার্স্ট দিকে থাকতো তারা সবাই সিভিল চুজ করতো। তো এটার পিছনে কারণ কী ছিল? কারণ তখন প্রচুর পরিমাণ রোডস অ্যান্ড হাইওয়েজ কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, দ্যাট ওয়াজ দ্য পারপাস। এবার আস্তে আস্তে তোমাকে বিবর্তনের কথা বলি। 1990 বা 1992-93 দিকে তখন মোবাইল সেলুলার কোম্পানি বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে আসতে থাকে, যেমন ধরো তোমরা গ্রামীণ ফোন, বাংলালিঙ্ক, এয়ারটেল, সিটিসেল, এদের নাম অবশ্য অনেকে চেঞ্জ হয়ে গেছে। তো এরা যখন আসে তখন দেখা গেলো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা ছিল তাদের ডিমান্ড আস্তে আস্তে বাড়তে থাকে। তো তখন মানুষ কী করলো, আস্তে আস্তে ইলেকট্রিক্যালকে এক নম্বরের দিকে প্রিফার করতে শুরু করলো। এবার 1995-97 দিকে বাংলাদেশে মোটামুটি কম্পিউটার খুব অ্যাভেলেবেল হয়ে গেল, তো মানুষ দেখলো যে কম্পিউটার খুব ইজিলি ক্যাচ করা যাচ্ছে, তো মানুষ কম্পিউটার নিতে শুরু করলো। তো এইভাবে আসলে সাবজেক্ট এক একটা সময় মানুষ এক একটা সাবজেক্টকে জাস্ট যেটাকে আমরা সহজ কথা বলি হচ্ছে ক্রেজি হয়ে যায়। এটা খানিকটা প্যাশনের ব্যাপার। যেমন আমি বুয়েট থেকে ইলেকট্রিক্যালে পড়েছিলাম, ছোটোবেলা থেকে আমার ইলেকট্রিক্যাল ভালো লাগতো। আমি যখন কোনো একটা একটা রেডিও বা টিভি হতবাগ নিয়ে কাজ করতেছি তো তার মধ্যে মনে করো সার্কিট দেখলাম, আমার মনে হচ্ছে যে এর মধ্যে এত কিছু আছে, ট্রানজিস্টার আছে, ক্যাপাসিটার আছে, আইসি আছে, এগুলো কী করতেছে, এগুলো আমার খুব জানার ইচ্ছা থাকতো। তো আমার ছোটোবেলায় খুব মজার একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি একবার এই ওস্তাদি করতে করতে একটা ডিভিডি প্লেয়ার নষ্ট করে ফেলছিলাম। তখন আমার বাবা আমাকে অনেক মারছিল, তখন আমি প্রতিজ্ঞা করছিলাম যে আমি একসময় এই ডিভিডি প্লেয়ার বানাবো। তো সেটা আমার ক্লাস 5-6 কথা। তো যাক, এখন আজকে আমরা মোটামুটি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটাকে আমরা সহজ কথায় ট্রিপলই বলি আসলে, এই ট্রিপলই সম্পর্কে কিছু আইডিয়া বা কিছু ফিউচার স্পেক্টস তোমাদের সাথে শেয়ার করার দরকার, এবং আমি সেটা করবো আজকে। ফার্স্ট অফ অল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের মধ্যে তোমার মানে পার্থক্য জানো অলরেডি। ইলেকট্রিক্যাল কী জিনিস? ইলেকট্রিক্যাল অনেক পুরাতন ইঞ্জিনিয়ারিং, কিন্তু ইলেকট্রিক্যালের মধ্যে কারা কারা পড়ে, যেমন ধরো আমাদের বাসার ফ্যান, মাথার উপরে যে ফ্যান, এই ফ্যান কিন্তু একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, বিকজ এর মধ্যে কী আছে, কয়েল আছে, যখন তুমি জাস্ট ইলেকট্রিসিটি দাও তখন এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, আর এই ম্যাগনেটিক ফিল্ড তখন ফ্যানটাকে এভাবে রোটেট করাতে থাকে। মোটর আছে, ইন্ডাকশান মোটর, ডিসি মোটর, এরা সব হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। ওকে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স মানে ইলেকট্রনিক্স কারা? সহজ কথায় বলতে গেলে ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স বলতে বোঝায় যাদের মধ্যে সেমি কন্ডাক্টর থাকে, যেমন ধরো সহজ কথায় আমাদের প্রত্যেকের পকেটে মোবাইল ফোন আছে, এটাকে তারা ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স। আজ থেকে বহুত আগে ইলেকট্রিক্যাল জিনিসটা আলাদাভাবে পড়ানো হতো, বা তার সাথে সাথে যখন দেখলো যে 1950 পরে মানুষ ইলেকট্রনিক্স যেমন ট্রানজিস্টার বা ডায়োড এগুলো ইনভেন্ট করে, তখন আস্তে আস্তে ইলেকট্রনিক্সের সাথে সাথে যোগ হতে থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই দুইটা জিনিস যখন তুমি একসাথে পড়বা তখন তুমি এসে একটা প্যাকেজ, কিসের প্যাকেজ, তুমি যে কোনো একটা ডিভাইস বা যে কোনো একটা অ্যাপ্লায়েন্স খুব ইজিলি কিন্তু তৈরি করে ফেলতে পারবা। তোমাকে ইন্টেলের মূল ঘটনাটা বলি। আচ্ছা, ইন্টেল আমরা সবাই চিনি, তারা কী করে, দে মেক প্রসেসার্স, দে মেক আইসিস, দে ডু লটস অফ থিং। ইন্টেল ইন্ডাস্ট্রিতে তুমি যদি কখনো যাও বা এই ধরনের, মনে করো AMD আছে, এই ধরনের ইন্ডাস্ট্রিতে তুমি যদি কখনো যাও তুমি অবাক হয়ে যাবা, তাদের র ম্যাটেরিয়ালস হচ্ছে সিম্পল বালু, স্যান্ড, তোমাদের বালু দিয়ে তারা আবার কী করে। আচ্ছা, আমরা সবাই জানি যে মনে করো আমাদের এই মোবাইল ফোনের মধ্যে যদি আমরা খুলি ছোটো ছোটো প্রসেসর আছে, ছোটো ছোটো আইসি আছে, তো আইসিগুলো কী দিয়ে তৈরি করা হয়, সেমিকন্ডাক্টর দিয়ে। সেমিকন্ডাক্টরের বেসিক জিনিস কী, মনে করো সিলিকন। আর সিলিকন কোন জায়গা থেকে পাওয়া যায়, বালু থেকে পাওয়া যায়। সো দেখো ব্যাপারটা কেমন দাঁড়ালো, যে তুমি চিন্তা করো যে টন 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 বালু, লক্ষ লক্ষ টন বালু ট্রাকে করে মনে করো ইন্ডাস্ট্রি ইনপুটে আসতেছে, এখান থেকে তারা ক্রমান্বয়ে কী করতেছে, তারা প্রথমে সিলিকন এক্সট্র্যাক্ট করতেছে, মানে সিলিকন বের করতেছে, এই সিলিকনকে তারা তারপর ডোপিং করতেছে,
তখন সিলিকন ওয়েফার বানাচ্ছে। এই সিলিকন ওয়েফার থেকে তারা এখন তাদের পছন্দ মতন ডোপিং কন্ট্রোল করে তারা হয়তো বা কী করছে, বিভিন্ন আইসি তৈরি করছে, আর সেই আইসিগুলোকে কিন্তু আমরা ব্যবহার করতেছি, রাইট? তো দেখো, ইনপুটে ছিল হচ্ছে আমাদের বালু, আর এই ধাপে 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 আউটপুট আমরা কী পাচ্ছি, হয়তো একটা Core i5 বা Core i7 প্রসেসর পাচ্ছি। দ্যাটস দ্য বিউটি অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং শুধু ইলেকট্রিক্যাল কথা আমি বলবো না, যত ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে এই সব কিছু র ম্যাটেরিয়াল হচ্ছে এমন জিনিস যাদের কোনো ভ্যালু নাই। যেমন ধরো সিম্পলি তোমাকে যদি আমি বলি যে আমি এইটা এখন বেচবো, তুমি কয় টাকা দিয়ে কিনবা? তাহলে বলবো যে ভাই আমি এটাতে কী করবো, এটা আসলে তুমি কিছু করতে পারবে না, বিকজ এইটার সার্কিটের ছোট্ট একটা অংশে এ তার পারফরমেন্স কমপ্লিট করে। কিন্তু আমি এইটাকে যখন তার মধ্যে বসাবো তখন তার কিন্তু একটা মার্কেট ভ্যালু আছে। যেমন ধরো তুমি একটা Core i7 প্রসেসর নিছো, এটা Core i7 প্রসেসর তোমাকে যদি কেউ বিক্রি করে কয় টাকা দামের? 0 টাকা দাম, বিকজ ওরা শুধু খেয়াল না ছাড়া কিছুই না। বাট ওই Core i7 প্রসেসরটা তুমি যখন একটা মাদারবোর্ডে বসাচ্ছ তখন তার দাম কিন্তু প্রায় হয়তো বা 50 বা 60 হাজার টাকা, রাইট? তো এগুলো অবস্থুগত, এগুলো বস্তুগত জিনিস যা আসলে ওরকম ভ্যালু থাকে না, বাট তারা পারফরমেন্স করার পর কিন্তু তার একটা ভ্যালু আছে। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চাও, মোস্ট 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 ওয়েলকাম, বিকজ ইউ উইল ফাইন্ড ভেরি ভেরি বিউটিফুল থিংস, লটস অফ বিউটিফুল থিংস। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তোমাকে কয়েকটা বিষয়ে দক্ষতা লাগবে। যেমন ধরো তোমরা যারা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম ভালো করে পারো, ভালো করে বুঝো, তাদের কাছে সাবজেক্টটা এনজয়েবল লাগবে। যখন সাবজেক্টটা পড়তে যাবা তখন তোমার প্রত্যেকটা জিনিস ধাপে 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 ফিল করে করে পড়তে হবে। কারণ বলতে পারো ভাই ফিল করে করে কেন পড়তে হবে, বিকজ হোয়াট এভার ইউ ডু অ্যাজ অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তোমার দায়িত্ব কী থাকবে, ডিভাইস ম্যানুফ্যাকচার করা, ডিভাইস বানানো বা রিসার্চ করা, রাইট? যদি তুমি নিজের মধ্যে ওই সেম পরিমাণ কোয়ালিটি অ্যাশিওর করতে না পারো তখন তুমি কিন্তু আসলে ডিজাইন কাজগুলো করতে পারবে না, রাইট? তো এই জন্য কী করতে হবে, তোমার একদম ফার্স্ট ইয়ার থেকে তোমার যতগুলো ডিপার্টমেন্টাল সাবজেক্ট থাকবে এই সবগুলো ডিপার্টমেন্টাল সাবজেক্ট একদম ক্লিয়ারভাবে একদম বুঝে 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 সামনের দিকে আঁকাতে হবে। প্রথম দিকে সাবজেক্টগুলো অনেক সহজ থাকবে তোমার। যেমন ধরো তুমি ফার্স্ট ইয়ারে কী কী পড়বা, ডিসি সার্কিট পড়বা বা অনেক অনেক জায়গাতে এসি সার্কিট পড়ানো হয়, তারপর তুমি সি প্রোগ্রামিং পড়বা, সি প্রোগ্রামিং তোমাদের এখন ইন্টারমিডিয়েটে পড়িয়ে ফেলে আইসিডিতে, তাহলে অনেক সহজ লাগবে তোমার কাছে। তো এগুলো পড়ার পর তুমি যখন 1-2 যাবা তখন তোমাকে দেখবা কিছুটা ইলেকট্রনিক্স সম্পর্কে জানাচ্ছে। ইলেকট্রনিক্স পড়বা, অনেকগুলো কোর্স আছে পড়বা, Electronics 1 আছে, Electronics 2 আছে, এগুলো সব আলাদা আলাদা জিনিস, তুমি এগুলো পড়বা, বেশ মজা লাগবে তোমার কাছে পড়ে। তারপর থার্ড ইয়ার যখন উঠবা তখন দেখবা তোমাকে সিগন্যাল প্রসেসিং পড়ানো হচ্ছে। সিগন্যাল প্রসেসিং জিনিসটা আমি তোমাকে বলি, যেমন ধরো তোমরা এই যে আমি যে ভিডিওটা করতেছি, এই যে আমার ভয়েস সিগন্যাল, এই ভয়েস সিগন্যাল কিন্তু রেকর্ড হচ্ছে, রাইট? ভিডিওতে রেকর্ড হওয়ার পর সেটা প্রসেস করে সেখান থেকে নয়েজ ফ্রি করতেছে, তারপর সে তোমাকে কিন্তু একটা আউটপুট দিচ্ছে। বা ইভেন ইউ নো দ্যাট, যেমন আমি এই ভিডিওটা করার পর এটাকে কিন্তু এডিট করতে হয়, রাইট? ভিডিও এডিটিং অনেক সফটওয়্যার আছে। তো এডিট করা মানে কি, আমার কাছে একটা ভিডিও সিগন্যাল বা অডিও সিগন্যাল আছে, আমি সেটাকে প্রসেস করে মানুষের উপযোগী কিছু একটাকে বানিয়ে দিচ্ছি। তুমি তোমার মনে করো একটা সে থিঙ্ক অ্যাবাউট, তুমি ফেসবুক ইউজ করছো, ফেসবুকে তুমি একটা কমেন্ট করলা, তার কমেন্ট মানে এক প্রকার এটা কিন্তু ওয়ান টাইপ অফ সিগন্যাল প্রসেসিংয়ের মধ্যে পড়ে, সে অডিও সিগন্যাল হোক, টেক্সট হোক, ভিডিও সিগন্যাল হোক। তো এই ধরনের সিগন্যাল প্রসেসিং নিয়ে তুমি পড়বা থার্ড ইয়ারের দিকে। আর ফোর্থ ইয়ারে যে দেখবা একটা পুরো প্যাকেজ আকারে তোমাকে এটা পড়াচ্ছে। তো ইলেকট্রিক্যালের টোটাল ব্রাঞ্চ আছে হচ্ছে 3টা এখন, মানে বাংলাদেশে আমাদের ইউনিভার্সিটিগুলোতে যা পড়ায়, একটা সেগমেন্টকে বলে ইলেকট্রনিক্স, একটা সেগমেন্টকে বলে পাওয়ার, একটা সেগমেন্টকে বলা হচ্ছে কমিউনিকেশন। তো এই 3টার কোনটাতে কী হয় একটু বলি তোমাকে। যেমন ধরো তুমি যদি পাওয়ার পড়ো, পাওয়ারে কী কী পড়বা, পাওয়ারে মনে করো পাওয়ার ইলেকট্রনিক্স সম্পর্কে জানবা। পাওয়ার ইলেকট্রনিক্স কী জিনিস, আমাদের প্রত্যেকের মোবাইল ফোন চার্জার আছে, রাইট? তাহলে মোবাইল ফোন চার্জার একটা ব্যাটারি চার্জার। অর্থাৎ চিন্তা করো, আজ থেকে প্রায় 20-30 বছর আগে মানুষ চার্জার বলতে বুঝতো এত বড় একটা বাল্কি কিছু, তার মধ্যে বড় একটা ট্রান্সফর্মার থাকতো, তারপর আস্তে 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 সেখান থেকে সে ব্যাটারিকে চার্জ করতে পারতো। আর এখন এতটুকু একটা সার্কিট অনেক পাওয়ারফুল কারেন্ট দিয়ে ব্যাটারিকে চার্জ করতে পারে। তো এগুলোকে বলা SMPS। অনেক রকম অ্যাপ্লায়েন্স আছে, বাক কনভার্টার আছে, বুস্ট কনভার্টার আছে। তো এগুলো সব তুমি পাওয়ার ইলেকট্রনিক্সে পড়বা। তারপর ট্রান্সফর্মার বানানো শিখবা। যেমন ধরো বাংলাদেশের এনার্জি প্যাক, এনার্জি প্যাকের নাম তোমরা সবাই জানো। এনার্জি প্যাক কী করে, এটা বিশাল বিশাল সাইজের ট্রান্সফর্মার তৈরি করে। তো তোমরা বুয়েটে পড়ার সময় দেখবা বিভিন্ন তোমাদের সায়েন্স ফেয়ার হবে এবং এই সমস্ত ফেয়ারে বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের প্রোডাক্ট শো করবে। যেন আমার মনে আছে আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমি ট্রান্সফর্মার দেখছিলাম একটা আমাদের সে ল্যাবে। ট্রান্সফর্মারটার লেন্থ মোটামুটি মনে করো কত কত বড় ছিল বলবো, সে একটা রুমের সমান, পুরো একটা আমি যে রুমটার মধ্যে আছি এত বিশাল একটা রুমের সমান ছিল। তো এরকম অনেক রকম অ্যাপ্লায়েন্স তুমি দেখবা এবং এগুলা পাওয়ার নিয়ে যারা কাজ করে এগুলো মূলত তারা তৈরি করে। তাহলে পাওয়ারের কাজ হচ্ছে মানে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স তৈরি করা, সাথে হচ্ছে ইলেকট্রনিক্স সহ। এবার আছে কমিউনিকেশন। কমিউনিকেশন এর কাজ বা ফিল কি, আমরা মনে করো মোবাইল সেলুলার বা মোবাইল ইউজ করে সবাই। তো এই যেটা বিশাল নেটওয়ার্ক, বা মনে করো তোমার ডিশ অ্যান্টেনা নেটওয়ার্ক, বা থিঙ্ক অ্যাবাউট ইউর ইন্টারনেট, ওকে, বা মনে করো তোমার TNT ফোন, এই সমস্ত পারপাস নিয়ে যারা কাজ করে
এদের আমরা বলি কমিউনিকেশন ফিল্ডে তারা কাজ করতেছে এবং এই ফিল্ডটাও কিন্তু অনেক অনেক ভাস্ট বিকজ দেখো আজ থেকে প্রায় আমরা আমি যখন প্রথম ফার্স্ট ইয়ারে পড়তাম তখন তোমরা অবাক হয়ে যাবা তখন ইন্টারনেট স্পিড ছিল মাত্র মনে করো 10 kilobytes per second মানে আমরা কোনো কিছু ডাউনলোড যদি দিতাম 10 kilobytes per second একটা ডাউনলোড হতে থাকতো এবং উই আর ভেরি ভেরি হ্যাপি যে ওয়াও ডাউনলোড হচ্ছে বাট এখন চিন্তা করো তখন আমাদের নেটের বিল ছিল প্রায় মান্থলি 2000 taka আর এখন আমরা মনে করো ডাউনলোড করতেছি প্রায় 300-400 kilobytes per second এখন মনে করো নেটের দাম মাত্র 400 taka বা 500 taka তাহলে এই যে ড্রাস্টিক চেঞ্জটা হলো কেন হয়েছে বিকজ আমাদের আগে যে কমিউনিকেশনের স্কেলিটন বা নেটওয়ার্ক ছিল এটাকে থেকে অনেক বেশি স্ট্রংগার হয়েছে এবং অনেক এফিশিয়েন্ট হয়েছে ফলে স্পিড বাড়ছে এবং ওভারঅল কস্ট কমেছে এটা কমিউনিকেশনের কাজ ইলেকট্রনিক্সের কাজ আরও মজার ইলেকট্রনিক্সের কাজ হচ্ছে মনে করো তুমি প্রসেসরের কথা চিন্তা করো একদম ফার্স্ট পেন্টিয়াম ওয়ান প্রসেসর ছিল তাই না পেন্টিয়াম ওয়ান থেকে পেন্টিয়াম ফোর এলো পেন্টিয়াম ফোর থেকে মনে করো তোমার ডুয়েল কোর এলো তারপর তোমার কোরাই থ্রি এলো কোরাই ফাইভ কোরাই সেভেন এই যে বিবর্তনগুলো হচ্ছে তাহলে এগুলো অনেক সফিস্টিকেটেড ইঞ্জিনিয়ারিং এবং এগুলোর জন্য তোমার সহজ কথা বলতে গেলে একটা একটা সেমিকন্ডাক্টর কেমন বিহেভ করে বা তাকে তুমি কেমনভাবে ডোপিং করলে সে কেমন রেসপন্স দিবে কতটুকু লেংথের জন্য কেমন রেসপন্স দিবে এই ধরনের অনেক অ্যানালাইসিস আছে এই অ্যানালাইসিসগুলো ইন ডেপথে ইলেকট্রনিক্সে মূলত পড়ানো হয় সহজ কথা ইলেকট্রনিক্সের ফিল্ড বলতে বোঝায় যে মনে করো ওয়ান টাইপ অফ আইসি ফ্যাব্রিকেট বা আইসি ফ্যাব্রিকেশন ইন্টেল এমডি বড় বড় অনেক কোম্পানি আছে যারা এগুলো নিয়ে কাজ করে তিনটা ব্রাঞ্চই বেশ মজার এবং আমি মনে করি যে তোমার কাছে তিনটা ব্রাঞ্চ সম্পর্কেই প্রাইমারি ধারণা থাকা উচিত আর একটা ব্যাপার কি তুমি বুয়েট থেকে পাশ করার পর বা কুয়েট থেকে পাশ করার পর ডোন্ট ইভেন থিঙ্ক যে তুমি মানে পাশ করার সাথে সাথে একটা কোর আই সেভেন প্রসেসর ডিজাইন করে ফেলবা ইট উইল নট হ্যাপেন বাট ইউ উইল লার্ন দ্য বেসিক থিংস যে এগুলো কীভাবে হয় কেমন এগুলো বানাইতে হয় তুমি এই বেসিকগুলো জানবে এবং তারপর যদি ওই সেক্টরে ফার্দার স্টাডি করতে থাকো তুমি তখন এটা নিয়ে অনেক অনেক আউটপুট বা অনেক অনেক কাজ তুমি করে ফেলতে পারবা যেমন আমার অনেক দুই ফ্রেন্ড আছে আর ইন্টেলে আছে এখন আপাতত তো চিন্তা করো যে ইন্টেলে জব করো বা মনে করো মাইক্রোসফটে জব করো এই সেই সমস্ত জায়গাতে তোমাকে কিন্তু আসলে ওনাকে স্কিল না হলে ওরা তোমার জবে নিবে না বিকজ তারা কিন্তু অনেক অনেক রিনিয়ন কোম্পানি এবং তারা অনেক সফিস্টিকেটেড কাজ করে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তো এইটা এই জায়গা আমাদের পড়াশোনার সেক্টর এবার তোমাকে বলি যে জব সেক্টর কেমন আছে ইলেকট্রিক্যাল পড়ে বা ইলেকট্রনিক্স পড়ে তুমি উইদিন পাস করার মনে করো 2 or 3 months কোনো না কোনো জবে দেখবে এনগেজড হয়ে গেছো ইট উইল হ্যাপেন এবং তোমার স্টার্নিং স্যালারি মোটামুটি যাই হোক না কেন বেশ ভালো হবে তবে স্টার্নিং স্যালারি যদি তুমি এবার আকাশ চুমি দাবি করো যে মনে করো তুমি বললো যে আমি ইলেকট্রিক্যাল থেকে পাস করছি বাংলাদেশে আমি স্টার্নিং স্যালারি চাই 5 lakh taka নো ওয়ান উইল পে ইউ দ্যাট এত তখন তুমি বেকার থাকবে পড়াপড়ি সো তোমাকে যে কোনো স্টার্নিং স্যালারিতে কোথাও ঢুকতে হবে যখন তুমি আস্তে আস্তে কাজগুলো শিখবা কারণ কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করার পর তুমি ওখান থেকে দেখবা টিম ম্যানেজমেন্ট কাজের কোয়ালিটি কন্ট্রোল করে এরকম অনেকগুলো জিনিস তুমি আস্তে আস্তে শিখতেছো এবং এইগুলোই পরবর্তীতে তোমার কোয়ালিটি এনহ্যান্স করবে তখন দেখবে আর কোম্পানি যখন তোমাকে হায়ার করবে সে তোমাকে তোমার বেশি বেতন হায়ার করতেছে তো বেতন যাই হোক না কেন প্রথম কথা তুমি বেকার থাকবা না পৃথিবীর যেখানে যাও না কেন যে প্রান্তে যাও না কেন তুমি বেকার থাকবা না তুমি অবশ্যই খুব রেসপেক্টেড একটা জব করতে পারবা বাংলাদেশে মনে করো পিডিবি আছে পিজিসিবি আছে ইজিসিবি আছে এরকম বহুত গভর্নমেন্ট প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে সরাসরি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের হায়ার করে কিছু ক্যাম্পাস রিক্রুটমেন্ট হয় ক্যাম্পাস রিক্রুটমেন্ট মানে কি বোঝায় যে ধরো তোমাকে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান ক্যাম্পাসে এসে তোমাকে জব দিয়ে যাবে মনে করো তুমি যখন ফোর্থ ইয়ারে ছিলা বা হয়তো বা ফোর ওয়ান বা ফোর টুতে থাকবা তখন ক্যাম্পাস রিক্রুটমেন্টে তোমাকে ক্যাম্পাস থেকে জব দিয়ে যাবে এরকম এগুলো অনেক আগে হতো এখন আরও বেশি হয় যেমন গুগল মাঝে মাঝে আসে গুগল মাঝে মাঝে সিএসসি ইলেকট্রিক্যাল বা ঢাকা ইউনিভার্সিটি থেকে সিএসসি এদেরকে ডিরেক্টলি হায়ার করে নিয়ে যায় দ্যাট মিনস জব আছে প্রচুর জব আছে আর বাংলাদেশে বাইরের কথা যদি চিন্তা করো এরকম অনেক আছে যেমন আমার প্রায় কত পার্সেন্ট অ্যারাউন্ড 60% ফ্রেন্ড যারা আমার সাথে ট্রিপলিতে ছিল আরও একটু বেশি হবে 70% ওরা এখন দেশে নাই ওরা মনে করো কেউ অস্ট্রেলিয়াতে কেউ ইউএসএতে কেউ হয়তো বা ইউরোপে আছে তো তারা সেখানে হয় মাস্টার্স করতেছে বা পিএইচডি করতেছে করার পর হয়তো বা তারা সেখানে কোনো না কোনো জব করবে মেবি হয়তো বা সেখানে সেটেল হতে পারে বা যেমন আমার এক ফ্রেন্ড আবার ব্যাক করছে সে নরওয়েতে ছিল নরওয়েতে থেকে সে ব্যাক করছে আবার মাস্টার্স করার পরে সে এমবেডেড সিস্টেমে কাজ করে এরকম অনেক কিছু আছে অনেক ঘটনা ঘটে আর লাইফে তোমাকে কখন কোন মোড়ে নিয়ে লাইফ তোমাকে দাঁড় করাবে এটা আসলে বলা খুব মুশকিল সো তুমি বাংলাদেশে থাকো বা বাংলাদেশের বাইরে থাকো ইলেকট্রিক্যাল উইল বি ইউর বেস্ট চয়েস বাট আমি এটা বলতেছি না ইলেকট্রিক্যাল এক নম্বর সাবজেক্ট আই এম নট টেলিং দ্যাট বাট দ্যাট ইজ এ ভেরি ভেরি গুড ওয়ান এবং তুমি আই বিলিভ তুমি অনেক মজা পাবা আর তুলনামূলক অন্যান্য সাবজেক্টের কম্প্যারিজনে বলতে গেলে ইলেকট্রিক্যালের পড়াশোনা অনেক সহজ যেমন ধরো মেকানিক্যালে কথা বলি তোমাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের থেকে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা ফার 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 ইজি অনেক অনেক সহজ দ্যাট মিনস জব নিয়ে টেনশন নেই তোমার সিকিউর লাইফ হবে তুমি পড়াশোনা করে মজা পাবা
আর মনে করো তুমি বুয়েটে যখন যাবা বা কুয়েটে যখন যাবা ফ্যাকাল্টি মেম্বার যেগুলো তোমার আছে ওইখানকার মনে করো টিচাররা বা মনে করো তোমার যারা লেকচারার থাকবে দেখবা দে উইল বি ভেরি ভেরি ফ্রেন্ডলি তোমার সাথে অনেক ভালো করে মিশবে অনেক কিছু তোমাকে শেখাবে নতুন করে তো এই হচ্ছে ইলেকট্রিক্যালের কথা তো তোমরা যারা ইলেকট্রিক্যাল চুজ করতে চাও আই থিঙ্ক তাদের জন্য দ্যাটস দ্য বেস্ট ওয়ান এবং তুমি চোখ বন্ধ করে আমার উপর আস্থা রেখে ট্রিপল এ নিতে পারো বিকজ আমি ট্রিপল এ থেকে পাশ করছি 2011 আমি 06 ব্যাচ ছিলাম তো এই পাশ করার পর আমি দেখলাম যে আসলে ফিল্ডটা এত মজা বিকজ যখন আমি রিয়েল ফিল্ডে কাজ করতেছি তোমরা এখন এই যে যে আশেপাশে যে এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ফ্যাক্টরি সেট আপ এখানে প্রচুর প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয় এরকম সার্কিট বানানো হচ্ছে তারপর প্রোডাক্ট অ্যাসেম্বলিং হচ্ছে এরকম অনেক 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 কাজ হচ্ছে দ্যাট মিনস উই আর ডুইং সামথিং এবং তুমিও কিন্তু চাইলে কাজ করতে পারবা তুমি অনেক পাশ করলে পাশ করে তুমি কিন্তু এন্টারপ্রেনার হতে পারবা তুমিও কিন্তু একটা স্টার্ট আপ বা কোনো একটা কোম্পানি শুরু করতে পারবা আর শুরু করলে দেখবে আস্তে 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 সেটা কোনো এক সময় তুমি যদি ধৈর্য ধরে থাকো এবং তুমি যদি পেশেন্স রাখো নিজের মধ্যে তো দেখবা কোনো এক সময় সেটা অনেক বড় হয়ে গেছে তো ঠিক আছে তো সবার জন্য শুভকামনা রইল যারা ট্রিপলিতে পড়বা ইন ফিউচার আর যে কোনো প্রয়োজন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার ফেসবুকে বা আমার ফোনে তো সবাই ভালো থেকো টাটা